হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনেক ভালোবাসা দিয়ে আজকের এই আরেকটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকে আমার একটু চিকেন খেতে খুব ইচ্ছা করছিলো, তাই মাসিকে বললাম যে চলো যাই একটু চিকেন নিয়ে আসি। তো মাসি এই যে দেখো টাকা দিয়ে দিলো সাথে সাথে, আর এখন আমরা দুই বোন যাচ্ছি যে চিকেন আনতে। আর এই যে দেখো সাইকেলটা বেঁধে গেছে, তাই ও আনতে পারছে না, ও পড়েই যাচ্ছিল একটু হলে, তো পড়েনি, উঠেই গেছে। তো এই যে দেখো আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিকটা কেমন বাগান, এইখান দিয়ে গেলে পরে না শর্টকাট হয়, তাই এখান দিয়ে যাচ্ছি। রাস্তাটা ভালো, শুধু পাশের দিকটাই যে বাগান আর জমি, দেখো কি সুন্দর রাস্তা, পাকা আর হাওয়া এত সুন্দর, খুব ভালো লাগছে। মানে এত গরম পড়েছে না, তার মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। আর এই দেখো বাগানের মধ্যে দিয়ে সব বাড়ি, এই যে আমার বোন সাইকেল চালাচ্ছে আর আমি বসে আছি। দেখো কি ভয়ানক রাস্তা, শুধু বাগান, লম্বু বাগান দেখেছো, এই রাস্তা ফাঁকা পুরো। এটা কি সন্ধ্যে নাকি? এই দেখো বাগান দিয়ে আমরা যাচ্ছি, দেখো রাস্তা কিন্তু ভালো, তো পাশে পাশটা বাগান, একটু ভয় ভয় করে এখান থেকে গেলে পরে অনেকটাই ভয়। বাহ এত সুন্দর লাগছে, আজকাল আসি না একটু ভিডিও দেখে কিন্তু দেখো দূরে চলে গেল। বাগানটা পেরিয়ে আমরা এই যে রাস্তায় চলে এসেছি হাই রোডে, আর এই যে দেখো রাস্তা পার হচ্ছি, আর ওই যে মাংসের দোকান ওইখান থেকে আমরা মাংস নিয়ে নেব। ওই দাদুকে না আগে থেকেই ফোন করে বলে রেখেছিলাম, তো আমাদের জন্য রেডি করে রাখতে, তাই উনি বসছিল আর কি, বলছিল কেমন আছিস, আমাকে বলছিল কতদিন পর আসছিস। মাংস নিলে টিফিন ফ্রি, যতক্ষণ না টিফিন না নিচ্ছিলাম ততক্ষণ দিচ্ছিল না মাংসটা, তাই টিফিনটা নিয়ে নিলাম। এই যে বাড়িতে এসে ধোয়া হচ্ছে, মাংস ধুচ্ছে দিদি, মামি আর দিদি একসাথে বসে গেছে, দিদি বলছে আমাকে দেখাবি না, মারবো তোকে মারবো। গাইস কত মাংস গাইস! তো মামি আর দিদি সুন্দর করে মাংসটাকে ধুয়ে নিয়েছে, আর এই যে দেখো মামি রান্না করতেও বসিয়ে দিয়েছে। এই দেখো কি সুন্দর করে মামি মশলাটা কষিয়ে নিচ্ছে। তো ভিডিওটা এডিট করার সময় দেখছি আর আমার মুখে জল আসছে, মনে হচ্ছে আমি এখনই যদি পেতাম মা এক থাল ভাত খেতাম। তো মামির রান্না তো কমপ্লিট, আর আমি এখন খেতে বাড়ি চলে যাব, তাই বেশি ভিডিও করতে পারলাম না। বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করো, তোমরা কিন্তু আমার ভিডিও থেকে কমেন্ট করো না, আর আমি বুঝতেও পারি না যে আমার ভিডিও তোমাদের ভালো লাগে কি না।